আদায় পর আজকের এই ক্লাসে ধারাবাহিক ক্লাসে যুক্ত হওয়ার তফিক দিয়েছেন সবাই রব্বুল আলমিনের দরবারে সুখে আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের কোর্সের মোটামুটি আমরা শেষ অংশে আছি আর কি প্রথম অংশ আমরা শেষ করেছি দ্বিতীয় পার্টে আছি আমরা আজকের যে ক্লাসটি তারপর আমরা বিশটি ক্লাস শেষে একটা মূল্যায়ন এশাল্লাহ করব আহ তো সেক্ষেত্রে আমরা আজকের ক্লাসের পরে একটু অ্যালান দিয়ে দেব সবাইকে যে পূর্বে সিট গুলো যেন সবাই একটু দেখে আসে পড়াশোনা করে এবং নিজেদের অবস্থানটা নিজেরাই একটু যাচাই করে তাহলে আমরাও এখানে একটু ছোট্ট একটা যাচাই ব্যবস্থা ব্যবসা করবো ইনশাল্লাহ তো আজকে আমরা যে বিষয়টি পড়বো এটা হলো ফ্রাইলে মদয়ারের যে ক্লাস আমরা এই কয়েকদিন করেছি এটার একটু রিভিশনটা আমরা দেবো ইনশাল্লাহ আমরা সম্প্রতি যে ক্লাসগুলো করেছিলাম সেটা ফেলে মোদারের বিভিন্ন ব্যবহার গুলো আমরা করেছি এবং ফেলেমোদারের গত ক্লাসের সর্বশেষ ফেলেমোদারের অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুটো রূপ আমরা অনুশীলন করেছি জি জি তো আপনাদের নিশ্চয় খেয়াল আছে আচ্ছা অ্যাক্টিভ অ্যাক্টিভ যেটা এটাকে কি বলা হয় আরবিতে যেটা আদেশ নিষেধ সেখানেও আছে তো সব ইয়েতেই থাকতে পারে ঠিক একই সিস্টেমে প্রত্যেক প্রকারেই এটা আছে আমরা গত ক্লাসে যে মারুফ মাঝুল পড়লাম এখানে আমরা দুটি বিষয়ে কথা বলেছিলাম যে কোন শব্দ ফেলে বোদারের ক্ষেত্রে যদি সেটি মাঝুল হতে হয় দুটি কন্ডিশন ফিল করতে হবে এই দুটি শর্তকে কে কেবল কে বলতে পারবেন জি 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 তাহলে আমাদের ইয়ে বলার আগে নজরুল ভাই বলেন জি প্রথম শর্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে দুইটি কাজ করতে হবে এক নাম্বার হলো ফেলে মোদারির চিহ্নে পেশ না থাকলে তাতে পেশ যোগ করা বা পেশ দেওয়া দুই নম্বর হচ্ছে শেষ হরফের আগের হরফ অর্থাৎ আইন কালিমাতে যদি জবর না থাকে তাহলে জবর দেয়া জি মাসা মাসাল্লাহ মাসাল্লাহ মুবারকবাদ জাযাকাল্লাহ খাইরান আচ্ছা এই আমাদের জশিম ভাই আপনি অন্য কোন ভাবে বলতে পারবেন কিনা জি কথা তো এটাই ফাইলে মোদারের চিহ্নে পেস্ট না থাকলে সেখানে অর্থাৎ প্রথম করে আর কি প্রথমে পেস্ট লাগানো জি আর শেষ সরফের আগের হরফে অর্থাৎ আইন কালে মাতে আর কি আইন কালে আহ জবর না থাকলে সেখানে জবর দেওয়া জি মাশালা মশাল্ এই এইটাই আমি জানতে চাইছি শেষ বর্ণের আগের বর্ণের আমরা নাম দিয়েছি আইন কালিমা অর্থাৎ মূল বর্ণের আইন কালিমা আচ্ছা মশালা তো এক্ষেত্রে আমরা এখন দেখুন জি জি মাসাল্লাহ মাসাল্লাহ তাকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে সবটাই হবে অর্থ আচ্ছা উন জরো জরো নজর থেকে দেখা থেকে উন জরো এর অর্থ কি হবে

আর সাথেও আওনজক করে দিলাম ইউসমাউনা ইউসমাউনা অর্থ কি তাদেরকে শোনা হয় তাদেরকে শ্রবণ করা হয় বা হয় হ্যাঁ দুটো অর্থই হতে পারে এখানে তাদেরকে শোনা হয় অথবা তাদেরকে শোনাানো হয় জি এটা দুটি অর্থের অবকাশ আছে কি কারণে সেটা আমরা এখন আলোচনা করব না এটা দুই ধরর অর্থ দেবে তাদেরকে শোনা হয় মানে তাদের কথা শোনা হয় আরেকটা হলো তাদেরকে শোনানো হয় মানে অন্য একটা জিনিস তাদেরকে শোনানো হচ্ছে আমরা দেখব হলো কমনা সম্মান করা সম্মান করা হয় জি মাসাল্লাহ ইক্রম আচ্ছা আচ্ছা এবার আমরা এই শুরু থেকে শেষ ফেলে মদার ব্যবহার গুলো থেকে একটু কিছু আমরা ডিসকাস করুন যেমন আমরা সুরা বাখারা শুরুতে আমরা দেখেছি সেখানে চাল্লা দিয়ে না ইউ মিনু বেলগাইবে ইউ মিনু না এটা এর অর্থ কি হবে মিনু না ইমান আনে তারা সকল পুরুষ ইমান আনে আনছে বা আনবে

ইউজাহিদু মানে হলো সে জেহাদ করে অর্থ কি হবে তারা সংগ্রাম করে তারা জেহাদ করে বা সংগ্রাম করে তারা হ্যাঁ শাব্দিক অর্থ হলো তারা সকল পুরুষ যদিও আয়াতের মধ্যে তারা পুরুষ সবাইকে ইনক্লুড করবে সকল মোমেন নারী পুরুষ ইউজাহিদু না তারা জেহাদ করে সংগ্রাম করে সাধনা করে চেষ্টা করে ফি সাবিল্লা ফি সাবিল্লা অর্থ কি হবে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় মানে মধ্যে সাবিল মানে পথ আল্লাহ তো আল্লাহ আল্লাহর পথে মানে আল্লাহর তারা আল্লাহর সংগ্রাম করে জেহাদ করে হ্যাঁ বি মানে তো দ্বারা সম্পদ হিম মানে তাদের তারা তাদের সম্পদ দিয়ে আল্লাহর পথে জেহাদ করে আর ওয়া অর্থ কি

নফৌসুন অর্থ কিন্তু নফসের বহু বচন নফসমূহ প্রাণসমূহ জীবন সমূহ আচ্ছা তাহলে এখানে আনফুস এবং নফুস যেটাই থাকুক আমরা বুঝবো যে এটা নফসের বহু আচ্ছা তাহলে ওয়াইজাহিদুনা ফি সাবিলিল্লাহি তারা জিহাদ করে আল্লাহর পথে বি আমওয়ালিহিম তাদের সম্পদ দিয়ে ওয়া আনফুসিহিম এবং তাদের জীবন এটা এটা এটার অর্থ একজন করেন তো এই যেটা আমরা তখন বললাম যে আমি বলছি মনির ভাই

তারা জেহাদ করে আল্লাহর রাস্তায় তাদের সম্পদ দিয়ে এবং তাদের জীবন দিয়ে জীবন দিয়ে আচ্ছা এখন এই জায়গায় আগে ছিল আগে ছিল ইউ মিনু না তোমরা স্থাপন করবে তাহলে মিনু মানে তুমি বিশ্বাস করছো বা করবে

ফাল্লাতুমিনুনা বিল্লাহি তোমরা আল্লাহর প্রতি বানাবে ও রাসূলি তার রাসূল প্রতি ওয়াল কিতাবিল্লাজি আলা রাসূলিহি আলা মানে উপরে রাসূলি মানে তার রসুল এর যুক্ত সর্বনাম আছে এখানে এবং তার রাসূলের উপর যে কিতাব নাজিল করেছেন তার প্রতি তোমরা বিশ্বাস করবে ঠিক আছে আচ্ছা আরেকটা দে ওয়াল

বল কিতাবিল্লাজি নাজলে আলা রাসূলি এবং এই কিতাবর যে তার রাসূলের প্রতি নাজিল হয়েছে হয়েছে ওয়াল কিতাবিল্লাজি আঞ্জালা মিন ক্ববল এবং সেই কিতাবের প্রতি যা ইতিপূর্বে নাজিল হয়েছিল জি জি এখানে একটা অর্থে একটু কারেকশন আছে নাজলা মানে নাজিল তিনি নাজিল করেছেন এবং একই ভাবে অর্থ তিন নাজিল করেছেন হয়েছে না করেছেন জি বাকিটা সব ঠিক আছে আচ্ছা এ এরপরে আর কে বলবেন একটু ভেঙে বলেন আল্লাহ এবং তার রাসুলের উপর এবং সেই কিতাব সেই প্রতি যাহা তিনি নাজিল করেছেন তার রাসুলের উপর এবং সেই কিতাব যা ইতিপূর্বে নাজিল করেছিলেন জি জি মাসা আল্লাহ মাসা শুক্রিয়া তুমি মিনু না তোমরা ইমান আনবে বিল্লাহি আল্লাহর প্রতি

তারপরে এই আর কিছু ব্যাপার আমরা একটু দেখে নেই যেমন এর মধ্যে আছে আয়াতুল কুরসিতে আছে লা তাখুযুহু সিনাতু ওয়া নাউম আচ্ছা এর লা তাখুযু লা তাখুযু আখাজা ইয়াকুযু মানে গ্রহণ করা যে স্পর্শ করা বা গ্রহণ করা আচ্ছা এখানে মূল শব্দটা হলো আখাজা আখাজুর মানে হলো কোনো কিছু ধরা হ্যাঁ ধরা ধরা বা স্পর্শ করা আখাদা সে ধরলো বা স্পর্শ করলো এখান থেকে ফেলে মুদারে হলো ইয়া খুজো ইয়া সে ধরছে বা ধরবে আমরা আমরা বলি না ক্যাচ ধরো ক্যাচ মানেও ধরা আবার ধরো এই এই শব্দটা আরবিতে হলো থেকে আখাদা হ্যাঁ এই শব্দটা কোথায় পাবেন

এই জায়গায় মূল শব্দটা হলো আখাদা শব্দটা হলো আখাদা মানে তিনি ধরলেন বা সে ধরল স্পর্শ করলো ইয়া মানে সে ধরে বা ধরছে ধরবে স্পর্শ একই সাথে ধরা মানে স্পর্শ করা তো ইয়া খুদু আর এখানে তা ইয়া খুজো থেকে তা খুদুজু মোহানা তা হ্যাঁ এটার দুইটা অর্থ হতে পারে তুমি স্পর্শ করছো বা করবে আরেকটা হলো সে মহিলা স্পর্শ করছে বা করবে তো সে স্পর্শ করছে না হো মানে হো মানে তাকে তাকে স্পর্শ স্পর্শ করে করে না মানে চন্দ্রা এখানে সাবজেক্টটা বা কর্তা হলো সিনাতন তাহলে স্পর্শ করে না কিসে স্পর্শ করে না সিনাতন তন্দ্রা কাকে স্পর্শ করে না তাকে লা তাখু স্পর্শ করে না তন্দ্রা এই হু মানে তাকে তাকে কোন তন্দ্রা স্পর্শ করে না ওয়া এবং লা এবং না নাওমন নাওমন মানে নিদ্রা होला এবং নিদ্রা স্পর্শ করে তাকে স্পর্শ করে না কোন তন্দ্রা এবং নিদ্রা কোন কিছু তাকে স্পর্শ করে না তাহলে এই তাকে বলতে কাকে বোঝানো হয়েছে আল্লাহ তাআলাকে আল্লাহ কারণ আগের আয়াতে শুরু আয়াতে শুরুতে বলা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাहुल হাইয়ুল কাইয়ুম আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরস্থায়ী চিরজীবী আল্লাহ তার কথাই বলা হচ্ছে লা তাখুযু ইস্পরশুকানা হু তাকে কিসে স্পর্শ করে না সাবজেক্ট আছে সিনাতন সিনাতুন আইন তন্দ্রা 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 ওয়া এবং লা এবং নাও নউ তন্দ্রা এবং ঘুম কোনো কিছুই তাকে স্পর্শ করে না

ঠিক আছে বলা ইয়া উ আচ্ছা এখানে ইয়া উ মানে হলো ক্লান্ত করা ক্লান্ত করে ফেলা লা ইয়া মানে ক্লান্ত করে না এই হু মানে তাকে তাকে ক্লান্ত করে না হেফজু হেফজু মানে সংরক্ষণ করা হেফাজত করা হেফজু আর হুমা মানে ওই দুটিকে ওই দুটি মানে কি আকাশ ও জমিনকে হুমা মানে তাদের দুজনকে এখানে এখানে তো ব্যক্তি না বস্তু ওই দুটি ওই দুটি জিনিস আকাশ ও জমিন হ্যাঁ এই হুমা মানে ওই দুটি মানে আকাশ জমিন আকাশ ও জমিনের সংরক্ষণ করতে এই কাজটা তাকে ক্লান্ত করে না লাইয়া উদু ক্লান্ত করে না হু তাকে তাকে মানে আল্লাহকে হেফজ হুমা এই দুটি সংরক্ষণ আচ্ছা এইটাকে ভেঙ্গে বলবেন কে

লাই হেত না তারা আয়ত্ত করতে পারে না বিষাই মানে কোনো কিছু কোনো কিছু হ্যাঁ মিন মানি থেকে মিন মানি থেকে তারা কোনো কিছু আয়ত্ত করতে পারে না কিসের থেকে তার জ্ঞান তার জ্ঞান মানে আল্লাহর জ্ঞান তারা আল্লাহ তাল জ্ঞান থেকে কোনো কিছু আয়ত্ত করতে সক্ষম নয় লাই হেত না তারা আয়ত্ত করতে পারে না বিষাই কোনো কিছু মিন আইল মিহি আল্লাহ তালার জ্ঞান থেকে হ্যাঁ ইল্লা তবে বিমা শা যা কিছু তিনি ইচ্ছা করেন আল্লাহ যতটুকু চাইবেন ততটুকু ছাড়া কেউ কোনো আল্লাহ তালা জ্ঞান থেকে আহরণ করতে পারে না আয়ত্ত করতে পারে না শাহ মানে তো ইচ্ছা করা যেমন ইনশাআল্লাহ আল্লাহ যদি আল্লাহ ইচ্ছা করেন মা আল্লাহ যা চাইলেন এই যে মা শাহ আল্লাহ এ বি বাদ দিলে কিন্তু এখানে মা আছে এই যে মা শাহ ঠিক আছে মা শাহ যা তিনি ইচ্ছা করেন

তিনি যতটুকু চাইবেন তা বেদিত আর কি তা বেদিত তারা তার থেকে কিছু আয়ত্ত করতে পারে না জি মাসাল্লাহ মাসাল্লাহ শুকরিয়া শুকরিয়া জাযাকাল্লাহ খাইরান আচ্ছা এখানে আমরা তাহলে কয়েকটা বিষয়ে কতগুলো শব্দ জানতে পারলাম ফেলে মুদারের শব্দ নাবাচক যেমন দেখুন আমরা এখানে এই ইউজা অনেকগুলো শব্দ আমরা পড়লাম আজকে যেমন ইউ না তারা বিশ্বাস স্থাপন করে ইমান তারা তারা দেয় তারা না তারা জিহাদ করে আচ্ছা এরপরে তোমরা বিশ্বাস স্থাপন করছো বা করবে আচ্ছা এরপরে হচ্ছে লা তাখুযু স্পর্শ করা হ্যাঁ করে না সে স্পর্শ করে না সে মানে এখানে তন্দ্রা তন্দ্রা স্পর্শ করে না হ্যাঁ লা তাখুযু স্পর্শ করে না এরপর এই তাখুযু কেন মহিলাবাচক শব্দ হলো ওই যে এই জন্য জন্য হ্যাঁ মাশাআল্লাহ এখানে মহিলাবাচক শব্দ ব্যবহার করেছে এটা সাবজেক্টটা মহিলা এই জন্য লা ইউযু অর্থ কি

আচ্ছা আচ্ছা এই যে কতগুলো আমরা পেয়ে গেলাম এখানে আলহামদুল্লাহ এরপর আমরা দেখব এই ইয়ের মধ্যে চূড়া মা আউনের মধ্যে আছে দেখেন কতগুলো শব্দ আর এই তাল্লাদি ইউ কেস দিব ইউ কেস দিব ইউ কেন অর্থ মিথ্যা প্রতিপন্ন করা মিথ্যা প্রতিপন্ন করা মিথ্যা সাব্যস্ত করা মিথ্যা প্রতিপন্ন করা ইউ দিবে এটা হলো কিসের জন্য এটা হলো ইউ আল্লিম এই আল্লামা শিক্ষা দেওয়া ইউ আল্লিম এই এরপরে সাল্লামা ইউ সালাম দেওয়া হ্যাঁ ইউ সাল্লিমু ওই তাসলিম আছে না ইউ সাল্লিমু তাসলিম মানে সে সালাম দিচ্ছে বা দিবে ইউ আল্লিম সে শিক্ষা দিচ্ছে বা দিবে ইউ দিবে সে মিথ্যা আরোপ করতে বা করবে মিথ্যা সাব্যস্ত করতে বা করবে তাহলে ইউকাজ দেব বিদ্দিন অর্থ কি হবে সে দিনের উপরে বিশ্বাস দিনকে অস্বীকার করে দিনের প্রতি দিনের প্রতি মিথ্যা রূপ করে মানে দিনকে অস্বীকার করে বি মানে প্রতি আর দিন মানে দিনের ইউকাজ দেব সে মিথ্যা রূপ করে মিথ্যা সাব্যস্ত করে মিথ্যা প্রতিপন্ন করে বিদ্দিন দিনের প্রতি দিনের প্রতি আর এটার ভাবার্থ করলে সে দিনকে অস্বীকার করে দিনকে মিথ্যা বলে মানে দিনকে অস্বীকার করে জীব সে অস্বীকার করে দিন দিনকে হ্যাঁ তাহলে আর আইতাল্লাজি ইউকাযজিব আদিন আপনি কি সে ব্যক্তিকে দেখেছেন যে দিনকে অস্বীকার করে বা দিনের প্রতি মিথ্যারোপ করে আচ্ছা এরপর ফাদা আলিকাল্লাদি ইয়াদুউলিয়াতি সে এমন ব্যক্তি যে ইয়াদু ইয়াদুর ইয়াদর মানে খেদায় খেদায় মানে সে তাড়িয়ে দেয় জি হ্যাঁ খেদায় তাড়িয়ে দেয় এটা হলো এই শব্দগুলো একটু ভিন্ন রকম কেন মনে হচ্ছে এগুলো এক রকম দুইটা যেমন এটার মাদি হলো কি দা মানে আইন দুইটা আইন দুইটা জন্য কষ্ট হচ্ছে দা মানে দা মানে হলো বিতাড়িত করা তাড়িয়ে দেওয়া বিতাড়িত করা দা মানে তাড়িয়ে দেওয়া এরকম আরো শব্দ আছে যেমন দেখুন দাল্লাই আদুল হাল আদুল لكم আছে না হাল আদুল লোকম। এক স্টাইলে দাল্লা বলা বলা সে বলছে বা বলবে এই জায়গা থেকে এখান থেকে যারা কথা বলবেন আর মিউট করে বলতে হবে দা আয়াদ মানে তাড়িয়ে দেওয়া আর দাল্লা মানে হলো বলা কোনো কিছু বলা হ্যাঁ এখান থেকে আদুল্লু আদুল্ল মানে আমি বলছি বা বলবো আমি বলছি বা বলবো যে হাল আদুল লোকম তাহলে হাল আদুল লোকম অর্থ কি হবে হাল মানে কি আমি কি আমি কি তোমাদেরকে বলে দিব হাল আদুল আমি কি বলবো আর কুম মানে তোমাদের আমি কি তোমাদের বলবো এই যে আদুল্য শব্দটা হলো ফেল ফেলে মুদারে আর কুমটা হলো যুক্ত সর্বনাম হাল আদুল কুম আমি কি তোমাদেরকে বলবো এখানে এই আদুল্ল আদুল্ল এসটি থেকে এটা হলো একই অর্থে বা দেবে তারিয়ে দেয় তাহলে ফাদা আলী কে আল্লা সে এমন ব্যক্তি যে আল্লাজি যে দেয় আল মা এতিমকে যে এতিমকে তাড়িয়ে দেয় বা গলা ধাক্কা দেয় অথবা তাড়িয়ে দেয় আরেকটা শব্দ আছে একই রকম একই স্টাইল উৎসাহিত করা উৎসাহিত করা সে উৎসাহিত করে না মানে সে উৎসাহিত করে না দেখেন একই স্টাইলের শব্দ আছে কতগুলো দাল্লা

لا يحثه উৎসাহই করে না আলামানি ব্যাপারে উপরে তো মানে খাবার খাবার অসহায়কে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না উৎসাহিত করে না নিজে উৎসাহিত নয় আবার অন্যদেরকে উৎসাহিত করে না করে হ্যাঁ তো যে উৎসাহিত না সে মূলত নিজেও করে না আচ্ছা যা এটা খুব সুন্দর একটাও কথা এখানে আসছে তাফসীরের দিকে যদি আমরা তাকাই দেখেন কেউ যদি কাউকে সত্য কথা বলার প্রতি উৎসাহিত করে দাওয়াতি কাজে উৎসাহিত করে নামাজ পড়তে উৎসাহিত করে বা দাওয়াত দেয় তাহলে বুঝা সে নিজেও নামাজ পড়ে তাই না আবার কেউ যদি লোকদের উৎসাহিত করে একটা ভালো কাজের দিকে এটি অসহায়দের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য তার মানে সে নিজেও দৃষ্টি দেয় অন্যদেরকেও বলছে তো এখানে আল্লাহ তালা এই জন শব্দটা ব্যবহার করেছে সে উৎসাহিত করে না মানে নিজেও দেয় না অন্যদেরকেও বলে না আচ্ছা এই এইখানে আমরা কতগুলো শব্দ পেলাম সূরা মাআউনের মধ্যে একটা হলো ইউকাযজিবু আর আরেকটা হলো ইউকাযজিবু সে মিথ্যারোপ করে বিধির দিনে করে দিনের প্রতি দিনের প্রতি মানে দিনকে অস্বীকার করে ফাযাল্লাযী ইয়াদুউ ইয়াদুউ আল ইয়াতীম কে এতিমকে এতিমকে তাড়িয়ে দেয় তাড়িয়ে দেয় গলা ধাক্কা দেয় খেদায় হ্যাঁ এইগুলো প্রতিশব্দ সব সিনোনিমস সে এতিমকে গলা ধাক্কা দেয় বা তাড়িয়ে দেয়

আল্লাহদিন আহম আউনস সালাতিম যারা তাদের সালাতের ক্ষেত্রে অনোযোগে গা ফেলা আল্লাহাদীন আহম ইউরা উ নয় ইউরা যেখানে একটা শব্দ আসছে রিয়া থেকে রিয়া শব্দের চপ্রাণ তাই না লোক দেখানো কাজ করা প্রদর্শন অদস্য আচ্ছা মানে মানুষকে দেখানোর জন্য আমন করা তাইলে ইয়োরা উ না তারা কি করে রিয়া করে মানুষ রিয়া করে

এরপরে আর কি দোষ তাদের ইয়াম না তারা নিষেধ করে ইয়াম না তারা নিষেধ করে করে মানে হলো জিনিস দেওয়ার ক্ষেত্রে এগুলো কাউকে দেয়ার ক্ষেত্রে তারা নিজেরাও দেয় না আবার অন্যদেরকেও বারণ করে নিষেধ করে ইয়াম না মানা এই মূল বর্ণ কি মান মানা মিম নুন আইন মানা করে নিষেধ মানা ইমনাউ মানা ইমনাউ নিষেধ করা আছেন এই এই হলো মোলো আমরা ফেলে মোদারে যে বিভিন্ন শব্দগুলো এতদিন পড়লাম সেগুলো কিছু অনুশীলন আমরা আরো কয়েকটা দেখি যেমন এর মধ্যে আছে লানান সুরান নাকো লানান সুরান নাকো সুরান নাকুম অবশ্যই অবশ্যই তোমাদেরকে সাহায্য করা হবে করব 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 অবশ্যই তোমাদেরকে সাহায্য করব নানসুরান্না এই যে এখানে নানসورو থেকে আমরা সাহায্য করব নানসورو আমরা সাহায্য করব এই জায়গা থেকে নাসর মূল বর্ণ তো নাস নানসورو আমরা সাহায্য করব লা এবং নুন লামে তাকীদ এবং নুনে তাকীদ যুক্ত হলো লানানসোরনা অবশ্যই আমরা সাহায্য করব কাদেরকে কুম তোমাদেরকে ওরা দেখে আচ্ছা এই এই যে জমিদটা সর্বনামটা এটাকে কি ধরনের সর্বনাম বলা হয় যুক্ত সর্বনাম যুক্ত সর্বনাম মাশাআল্লাহ দমিরে মুত্তাসিল হ্যাঁ মিলিত বা যুক্ত সর্বনাম আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব তাহলে এখানে পরীক্ষা করা থেকে আর যদি আসে লানাব লুয়ান নাকুম অর্থাৎ লানাব লুয়ান নাকুম আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করব লানাব লুয়ান এখানে মূল বর্ণ কি বালাম ওয়া মানে পরীক্ষা করা হ্যাঁ বালা হ্যাঁ এখান থেকে বালা এসছে বালা মানে হলো বিপদ বা পরীক্ষা আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো আচ্ছা এরপর হলো আমরা এই যে আলাম তারা হ্যাঁ তারা। তারা মানে কি আলাদা আলাদা লাম তারা মানে তুমি তুমি দেখনি তুমি দেখো এখানে মূলত এই হামজা আছে বা ইয়ে আছে এটা উচ্চারণের সুবিধার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে লাম তারা তুমি দেখো নি লাম তারা আর আজও করলে তুমি কি দেখনি কি দেখো নি কাইফা কাইফা মানে কি কিভাবে কিভাবে এই যে কাইফা হালুকা তুমি কেমন আছো কিভাবে আছো অবস্থা কি এই যে কেমন কিভাবে কাইফা কাইফা কিভাবে ফালা ফালা ওই যে ফেল থেকে আসছে করা তিনি করেছেন তিনি করেছেন তাইলে কে কে করেছেন রব বুকা তোমার রব তোমার রব এই যে এখানেও যুক্ত সর্বনাম আছে রব বুকা তোমার রব তুমি কি দেখো না কিভাবে তোমার রব করেছেন কি করেছেন বি আসহাবিল ফিল বি মানে হলো সাথে আসহাব মানে হলো সঙ্গী সঙ্গী আল ফিল মানে হাতি এখানে এখানে হলো হাতির সঙ্গে মানে হলো হস্তি বাহিনী বাহিনী মানে হাতি নিয়ে যারা এসেছিল হাতি নিয়ে যারা কাবা ধ্বংস করতে এসেছিল তাদেরকে আসহাবুল ফিল বলে মানে হাতির মালিক হস্তী বাহিনী তাহলে তুমি কি দেখোনি তোমার রবী বাহিনীর সাথে বিমানীর সাথে হস্তি বাহিনীর সাথে কি করেছেন মানে কেমন করেছেন কেমন আচরণ করেছেন তুমি কি দেখনি আচ্ছা এটাকে ভেঙে গিয়ে বলতে পারবেন জি 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 প্লিজ একদম বলেন আলাম আলাম তুমি কি তারা

সহিবুল বাঈ বাড়িওয়ালা মালিক আরকি মালিক অর্থে আসে এখানে হাতির মালিক হাতির বাহক হাতির সঙ্গী যাই বলেন একসাথে হস্তি বাহিনী বলতে পারি হাতিওয়ালার আর কি হাতিওয়ালা মানে হস্তি বাহিনী এই আম আচ্ছা আচ্ছা আ মানে হলো কি লাম তারা তুমি দেখনে আলম তারা তুমি কি দেখনে কাইসা কেমন বা কিভাবে ফাআলা করেছেন বুকা তোমার রব আপনার রব বি اصحابিল ফিল বি মানে সাথে اصحابিল ফিল মানে হস্তিবাহিনী আচ্ছা তুমি কি দেখনে তোমার রব হস্তিবাহিনীর সাথে কেমন আচরণ করেছেন করেছেন আচ্ছা এরপর আরেকটা শব্দ পরর আয়াতও আছে আ লাম ইয়াজআল লাম ইয়াজআল আ মানে কি আ মানে কি লাম ইয়াজআল মানে তিনি করেননি না হ্যাঁ মানে কি লাম ইয়াজআল মানে তিনি জালা মানে সৃষ্টি করা বা তৈরি করা বা করা তিনি কি করেন নাই তিনি কি করেন না মানে তাদের স্বজনত্রা তা তাদের

তাহলে তিনি কি করেননি কাই তাদের চক্রান্তকে ফি তিল মানে হলো লক্ষ্য ভ্রষ্ট করে দেননি লক্ষ্য দেননি। এগুলো কিন্তু সবই প্রশ্নবোধক আয়োজন আ আছে শুরুতে আ মানে কি লাম ইয়া জাল তিনি করেননি আলাম ইয়া জাল তিনি কি করেননি কাইদাহম তাদের চক্রান্তকে ফি

আচ্ছা এরপরে আমরা আরো দুই একটা দেখব আমরা এই আলাম তারা বলছি তুমি কি দেখো তাই না লাম তারা এতে তারা এখন এই লান লামের জায়গায় যদি আমরা লান দেই লান তারা অর্থ কি তুমি কখনো দেখতে পারবে কখনো দেখো তুমি কখনো দেখবে না দেখবে না ফিউচার লাম আসলে ফিউচার অর্থ দেবে তুমি কখনো দেখবে না নি মানে আমাকে

ওখানে আঞ্জুর হচ্ছে ওই যে আগে বাক্য ব্যবহার করে আঞ্জুর ইলাইকা আমি আপনাকে আপনার দিকে নজর করব ইলাইকা ইলা মানে দিকে কা মানে আপনার যুক্ত সর্বনাম হ্যাঁ ইলা হলো ওই যে হাতে যার যেগুলো আছে আচ্ছা আঞ্জুর আমি দেখব ইলাইকা আপনার প্রতি আমি নজর দেব দৃষ্টি দিতে চাই তখন আল্লাহ তালা বল বললেন লান লান্তরা তারাটা হলো ফেল এই যে আর লান মানে কখনো না তুমি লান্তারা কখনো দেখবে না নি আমাকে তুমি কখনোই আমাকে দেখতে পাবে না দুনিয়াতে এটা সম্ভব নয় একটা এ লান ইয়াকবাল কাবিলা ইয়াকবাল মানে গ্রহণ করা কবুল করা এই বিয়ে সের ক্ষেত্রে কবুল করে না এই যা কবুল এরপরে ব্যবসায়ের মধ্যে কবুল করা গ্রহণ করা প্রস্তাব গ্রহণ করা তাহলে লাইয়াক্বালা ক্বাবিলা ইয়াক্বালু মানে কবুল করা আইয়া অর্থ কি হবে তিনি তাকে কখনো কবুল করা হবে করবে না করবে না ভয়েস এটা মারুফ লাইয়াক্বালা তিনি কখনো করবেন না কবুল করবেন না হুম বা সে কখনো কবুল করবে না বালা কি কবুল করবে না তাও তাওবাতাহুম তাওবাতাহ মানে তওবা হুম মানে তাদের উপযুক্ত সর্বনা লায়া বলা তিনি কখনো কবুল করবেন না তাও বাতা ফুম তাদের তবা ঠিক আছে লা হ্যাঁ হুুমটা যুক্ত সর্ব নাম হুুমটা সর্ব নাম লাইনয়াসবেলা তিনি কখনো কবুল করবেন না তাও বা তাদের তবা তাদের তবা আচ্ছা লাইয়াক বেলা তা বাধম তিনি কখনো তাদের তবা কবুল করবেন না আচ্ছা এরপরে। لن تنالوا البر حتى توفقوا مما تحبون لن تنالوا نالا ينالوا মানে অর্জন করা অর্জন করা তাহলে না تنالوا না ছিল নুনটা পড়ে গেছে আর কি তোমরা কখনো অর্জন করবে না তোমরা কখনোই অর্জন করবে না বা করতে পারবে না আল বেররা মানে হলো সওয়াব নেক বা সওয়াব তোমরা কখনো নেক হাসিল করতে পারবে না নেক করতে পারবে না হাত্তা যে পর্যন্ত না তুন মানে তোমরা কি করবে করবে তুন মিন মানে যা কিছু তো না তোমরা ব্যয় করো এই পছন্দ করো তোমাদের বস্তু থেকে হ্যাঁ না মানে তোমরা করো পছন্দ করো ভালোবাসো আচ্ছা এই লাং তানালু তোমরা কখন অর্জন করতে পারবে না আলবির রানেক হাত তা যে পর্যন্ত না তৌফিক তোমরা ব্যয় করবে মিন থেকে মা তো হেব্বো না যা তোমরা পছন্দ করো তোমাদের পছন্দনীয় বস্তু থেকে প্রিয় বস্তু থেকে আল্লাহর পথে ব্যয় করা ছাড়া তোমরা কখনোই কল্যাণ হাসিল করতে পারবে না নেক অর্ধ পাবে না আজকে বুঝতে পেরেছেন আচ্ছা এইটাকে কে বলবেন বলতে পারবো ইনশাআল্লাহ জি 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 প্লিজ তোমরা কখনো অর্জন করতে ন্যায় অর্জন করতে পারবে না আচ্ছা লান কখনো না কখনো তোমরা কখনো অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুন ফেঁকু তোমরা ব্যয় করবে মিম মিম মা যা কিছু তব না তোমরা পছন্দ করো ভালোবাসো পছন্দ করো জি তা থেকে জি সুখে এখানে একটা বিষয় একটা বিষয় খেয়াল করেছেন কিনা আয়াতের মধ্যে আছে মিম্মা তো হেবুন মিম্মা এখন মিম্মাটা অনেক সময় বুঝতে কষ্ট হবে এখানে আছে মিন এই যে মিন যোগমা একসাথে একসাথ হয়ে হয়ে যাওয়ার কারণে উচ্চারণটা হয়ে গেল মিম্মা এখানে আর নুনটা লেখা হয় না যেহেতু উচ্চারণ হয় না তাহলে হাতটা তো সে যতক্ষণ না তোমরা ব্যয় করবে মেইন মানে থেকে মা তো হেববো মা মানে যা কিছু তো হেববো না তোমরা ভালোবাসো পছন্দ করো তোমরা যা কিছু পছন্দ করো তা থেকে ব্যয় করা ছাড়া তোমরা সবাব অর্জন করতে পারবে না তার মানে হলো কি প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করলে সবাব অর্জন করা যাবে না প্রিয়টা রেখে দেবো অপ্রিয়টা দান করব এই দান আল্লাহ তালা গ্রহণ করেন না আচ্ছা এই হলো মোটামুটি আমরা এই অনেকগুলো ফেল আমরা আজকে এই আয়াতের থেকে আমরা খুঁজে খুঁজে দিলাম লান তোমরা কখনো অর্জন করবে না লাইয়াত পালা তিনি কখনো কবুল করবে না লান তারা তুমি কখনো দেখবে না আলাম তারা তুমি কি দেখো নি লাম ইয়া জাল তিনি করেননি তারপরে এই লাম তারা তুমি দেখো লানা অবশ্যই তোমাদের পরীক্ষা করব পরীক্ষা করবো অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। এরপর ইয়াম না তারা তারা করে দেখায় লোক দেখায় লোক দেখানো কাজ করে ইউ না তারা সংগ্রাম করে জিহাদ করে জি মাসাল আচ্ছা এই এই ছিল আমাদের আজকের ক্লাসটা মূলত একটু প্র্যাকটিস নির্ভর ক্লাস ছিল তো আমরা ফেলে মোদারের যে প্র্যাকটিস গুলো আমরা আগেও করেছি এখন আজকেও একটু কিছু যোগ করলাম আহ এই বিষয়গুলোর কারো কোনো আহ বক্তব্য আছে কিনা বা কোনো সংশোধনী সংযোজনী আছে কিনা থাকলে প্লিজ বলো